আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আজকে গমের আটা দিয়ে ইনস্ট্যান্ট গার্লিক পরোটা বানিয়ে দেখাবো। কোনো রকম ঢো আর বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব চটজলদি সকালের নাস্তায় অথবা তৈরি করে নিন রাতের ডিনারে। এখানে আমি এক কাপ পরিমাণে গমের আটা নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গ্রেট করা গার্লিক আর 1 টেবিল স্পুন নিয়েছি চপ করা কোরিয়ান্ডার লিভ। অ্যাড করে দেব 1/2 টিস্পুন লবণ। এখন আমি অ্যাড করে দেব পানি। এখানে আমি 1 কাপ আটার জন্য 2 কাপ পরিমাণে পানি ইউজ করব আর পানিটাকে এইভাবে অল্প অল্প করে অ্যাড করতে থাকব আর আটাটাকে খুব ভালো মতো এইভাবে গুলিয়ে নেব। আবারও একটু অ্যাড করে দিচ্ছি পানি আর আটাটাকে এইভাবে ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো রকম লাম্পস না থেকে যায়। এখানে কিন্তু মোট আমি 1 কাপ আটার জন্য 2 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। এখন অ্যাড করে দিচ্ছি শেষ পানিটুকু। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এমন রাখতে হবে, একেবারে ঘনও না আবার পাতলাও না। চলে এলাম পরের স্টেপ। এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে সামান্য একটু গরম করে নিয়েছি। ভালো মতো ফুলে ওঠার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বাটার। আবারও আমি এপাশ ওপাশ করে পরোটাকে ছেঁকে নেব, দারুণ একটা ফ্লেভার আসবে পরোটা থেকে। তো এখন আমার গার্লিক পরোটা রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। আই হোপ আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।